আর নাস্তায় শব্দটি স্তেয়না থেকে ঘটিত এর অর্থ হল সাহায্য প্রার্থনা করা প্রিয় বন্ধুগণ পূর্বের আয়াতে আমরা জেনেছি যে আল্লাহ তাআলা তিনি সবকিছুর পালনকর্তা তিনি অতিশয় দয়ালু পরম নাময় তিনি বিচার দিনের মালিক তো ওই সকল আয়াতের দাবি এটাই যে যিনি এই সব কিছু করছেন তিনি একমাত্র ইবাদত পাওয়ার উপযুক্ত হবেন তিনি ছাড়া অন্য কোনো ব্যক্তি অন্য কোনো সত্তা মানুষের ইবাদত পাওয়ার নয় কেমন যেন মানুষ ভাবে এই ঘোষণা দিচ্ছে এই স্বীকৃতি দিচ্ছে হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি আর যখন একক সত্তা আল্লাহ তালার ইবাদত করা হবে অতএব ইবাদত যার করা হবে সাহায্য সহযোগিতা তারই কাছে প্রার্থনা করা হবে এ কথাটি ব্যক্ত হয়েছে ও ইয়াকা নেস্তাইন অংশে প্রিয় বন্ধুগণ ইবাদত অনেকে আমরা মনে করি ইবাদত সালাদ নাম ইবাদত না শুধু এগুলি ইবাদত নয় আমরা মনে করি যে ইবাদত কেবল নামাজ না ইবাদত আর অনেক কিছু রয়েছে ইমাম গাজ রহমাতুল্লাহ আলাই তিনি তার গ্রন্থে দশ প্রকার ইবাদতের কথা বলেছেন তিনি বলেছেন জাকা تلاوة القرآن، كسب الحلال، حق الجوار، الأمر بالمعروف، النهي عن المنكر، اتباع السنة، ذكر الله তিনি মোট দশ প্রকার ইবাদতের কথা বলেছেন করা সিয়াম সাধন করা প্রদান করা ইবাদতলা কোরআন তেলাওয়াত করা ইবাদত সদা সর্বদা আল্লাহর জিকির কে আল্লাহ তালাকে স্মরণ রাখা ইবাদত তিনি আরো বলেছেন হালাল রুজি উপার্জন করা হালাল রিজিক তালাশ করা ইবাদত সৎ কাজের আদেশ করা ইবাদত অসৎ কাজ থেকে নিষেধ করা অসৎ কাজ থেকে বিরত থাকার উপদেশ দেওয়া ইবাদত প্রতিবেশী নিজের সাথী সঙ্গীতের হক আদায় ঠিক করাইবাদতেন সাল্লামের অনুসরণ করা সুন্নাতের অনুসরণ অনুকরণ করা ইবাদত এই জন্য প্রিয় বন্ধুগণ আমাদের যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহ তালার জন্য হবে আমরা কেবল আল্লাহর ইবাদত করব আর কারো ইবাদত নয় রইসুল মুফাসির আব্দুল্লাহ আব্বাস রাহ তিনি এ আয়াতের তরজমা এমন করেছেন আমরা তোমারই ইবাদত করি অন্য কোন সত্তার নয় আমরা তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি অন্য কারো কাছে নয় এজন্য প্রিয় বন্ধুগণ আমাদের সকল ইবাদত একমাত্র আল্লাহ তালার জন্যই হয় ইবাদত আল্লাহ তালার জন্য হওয়ার অর্থ হল এই যে তালাকে সম্মান করার মতো অন্য কাউকে সম্মান করব না বা অন্য কারো সম্মান আল্লাহ সম্মানের সমতুল্য নয় নিজে আকতি মিনতি আশা আকাঙ্ক্ষা তালার কাছে আমরা যেভাবে প্রকাশ করি যেভাবে ব্যক্ত করি তা অন্য কারো কাছে অন্য কোনো মাকলুকের কাছে নিকটে ব্যক্ত করা যাবে না তথা আল্লাহর ভালোবাসা কোনো মাকলুকের ভালোবাসা এক হতে পারে না কোনো সৃষ্টির প্রতি ভালোবাসা মহাব্বত আল্লাহর ভালোবাসা মহাব্বতের সমতুল্য নয় কোন সৃষ্টির প্রতি ভয় আল্লাহ তালার ভয়ের সমতুল্য নয় কোন সৃষ্টির প্রতি আশা আকাঙ্ক্ষা পোষণ আল্লাহ তালার প্রতি আশা আকাঙ্ক্ষা পোষণ করার মতো নয় আল্লাহ তালা তিনি এক অদ্বিতীয় অতএব তার কাছে আমরা যা চাইব তার কাছে আমরা যার কিছু পেশ করব তাতে অন্য কাউকে অংশীদার করা যাবে না অন্য কারো ক্ষেত্রে এরূপ করা যাবে না এ আয়াত থেকে আমরা যে শিক্ষা পাচ্ছি যে একমাত্র আল্লাহ তালার জন্য ইবাদত করতে হবে ইবাদতে অন্য কাউকে অংশীদার করা যাবে না আল্লাহর হুকুমের ওপর অন্য কারো হুকুমকে প্রাধান্য দেওয়া যাবে না আল্লাহর হুকুমের সাথে অন্য কারো হুকুমকে সমতুল্য বা সমপর্যায়ে মনে করা যাবে না আল্লাহর কাছে যেভাবে আমরা আমাদের আকুতি মিনতি পেশ করে থাকি ঠিক তেমনভাবে অন্য কারো কাছে করা যাবে না অতএব মান্যত করা তাবাক্কুল করা উৎসর্গ করা ইত্যাদি যাবতীয় বাদ একমাত্র আল্লাহ তালার জন্যই করতে হবে যদি তা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা হয় তাহলে সেটা হবে শির দ্বিতীয়ত সাহায্য প্রার্থনা করা তাও একমাত্র আল্লাহ তালার কাছেই করতে হবে কোন মাকলুকের কাছে সৃষ্টি সৃষ্টিজীবের কাছে সাহায্য প্রার্থনা করা যাবে না হ্যাঁ অবশ্য সাহায্য প্রার্থনা করা তা দুই প্রকার লৌকিক সাহায্য অলৌকিক সাহায্য লৌকিক সাহায্য স্বাভাবিক প্রয়োজনে আমরা মানুষ একে অপরের প্রতি মুখাপেক্ষী কেউ না কেউ অন্য কারো সাহায্য করছে কেউ না কেউ অন্য কারো থেকে সাহায্য প্রার্থনা করছে এই ধরনের সাহায্য কোনো ধর্মেই নিষেধ নয় এটা এই আয়াতের আওতাভক্ত নয় কেননা পৃথিবীর এই গতি পৃথিবী এই চলমানতাকে বজায় রাখার জন্য মালিক শ্রমিকের কে সাহায্য করে থাকে অর্থের মাধ্যমে শ্রমিক মালিককে সাহায্য করে থাকে কর্মের মাধ্যমে প্রতিটি মানুষই কোনো না কোনো দিকে অন্য কারো সাহায্য তলব করছে অন্য কারো কাছে নিজে সহায়তা পেশ করছে অবশ্য এই ধরনের লৌকিক সাহায্য এ আয়তের আওতাধীন নয় অলৌকিক সাহায্য বিশেষ প্রার্থনা সেটা ধর্মীয় ব্যাপারে হতে পারে পার্থিব জগতের বিষয়ে হতে পারে যে কোনো বিষয় হতে পারে এই অলৌকিক সাহায্য কেবল আল্লাহ তালার কাছে চাইতে হবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে অন্য কারো মখলুকের কাছে তা করা যাবে না যদি তা করা হয় তাইলে তা হবে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা আল্লাহর সাথে শিরিক করা হজরত আবদুল্লাহ মাসরুদ রাজি আল্লাহ তাআলা আনহু তিনি শিরিক সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে যখন জিজ্ঞেস করেছিলেন তিনি বলেছিলেন আন্তাজা আল আলিল্লাহ নাদ্দান অহু যে তুমি আল্লাহর জন্য আল্লাহর সমকক্ষ কাউকে নির্ধারণ করবে অথচ তিনি তোমাকে সৃষ্টি প্রিয় বন্ধুগণ এই চতুর্থ আয়াতে শিক্ষা হলো যে এই বাদাতে কাউকে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা যাবে না ঠিক প্রথম আয়াতে যেমনি হবে বিষয়টি ব্যক্ত করা হয়েছে প্রমাণ সহকারে ঠিক উক্ত আয়াতেও আল্লাহ ফিল কে ব্যক্ত করেছেন আপনারা জানেন তিন প্রকার তৌহিদ ফিল উল ফিল তৌহিদ ফিল আসমাইফা আল্লাহ তালাকে রব হিসাবে একক অদ্বিতীয় জানতে হবে তিনি সৃষ্টিকর্তা তিনি বিধানদাতা তিনি জীবন হায়াতার মালিক তিনি পালন কর্তা সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র তিনি সব কিছু তার মহাতাজ কিন্তু আল্লাহ তালা তিনি কোনো কিছু মহাতাজ নয় মুখাপেকি নন তহিদ ফিল অলোহিয়া এটাকে তহিদ ফিল ইবাদাও বলা হয় ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তালা এক অদ্বিতীয় অন্য কারো সত্তার জন্য অন্য কোন মাহলুকের জন্য ইবাদত করা যাবে না এই জন্য আমাদের যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহ তালার জন্য হবে তারই কাছে অপর একটি তহিদ হল তহিদ ফিল আসমাই সিফা গুণাবলী এবং আল্লাহ তালা যে নামসমূহ রয়েছে গুণবাচক নামসমূহ রয়েছে এই নামগুলোর ক্ষেত্রে আল্লাহ তারা এক অদ্বিতীয় অন্য কোনো ব্যক্তি সত্তা আল্লাহর সমকক্ষ নেই এই জন্য এই সকল বিষয়গুলো আমাদের সকলকে বুঝতে হবে আমাদের হৃদয় ধারণ করতে হবে আমাদের যা আমরা আল্লাহ তালার জন্য করব তা যেন শিরিক মুক্ত হয় সেজন্য আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের ইমানও আমালকে সঠিক রাখার জন্য আমাদের পরকালকে সুন্দর ও সাফল্যমণ্ডিত রাখার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকতে হবে কেননা পবিত্র ক্রানিমে ঘোষিত হয়েছে ইন্দা সিরকাজ মুনাজিম নিঃসন্দেহ সিরিক জগন্নতম পা আল্লাহ অন্যত সাদ করেছেন যে তিনি ইললাল্লাহললাহ ইবধুরু আইউুস রাকাবি। যে তিনি তার সাথে শিরিক করাকে কখনো ক্ষমা করেন না। ক্ষমা করবেন না। ওয়াগুফির রুমা দুনাজালিক নিমেই ইসা। হা শিরিক ছাড়া অন্যান্য পা অন্ধ্য্য গোনা। যদি বান্দার দ্বারা হয়ে যায় আল্লাহ ্বারা চাইলে মাফ করে তেবেন। এজন্য সুরায় ফাতে আর নম্বর আয়াত থেকে। আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আমরা আমাদের সব ইবাদত একমাত্র আল্লাহ তালার জন্যই করব। অন্য কারো কাছে অন্য কারো কাছে নয় অন্য কারো জন্যও নয় আল কুরানের পথ এই পথি আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহুমঠ অল কুরানের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহুমঠ আলকুরানের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহুম।